উত্তর দারিয়াপুর প্রাথমিক বিদ্যালয়ে 193 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। একটা পার্মানেন্ট শিক্ষিকা আর দুটো পার্শ্ব শিক্ষিকা আছে। শিক্ষার অধিকার আইন 2009 অনুসারে 30টা ছাত্রছাত্রীর জন্য একটা করে শিক্ষক থাকবে। আমি একা দুটো প্যারা টিচার, তিনজন ছেলে মেয়ে, খুব কষ্ট হয়, চারটা ক্লাস পূর্ণ করে নেওয়া যাচ্ছে না, তিনজন টিচার কী করে নেব? তোমাদের ক্লাসের টিচার কই, মাস্টার কই? কেন তোমরা পড়াশোনা কি করে করছো? উত্তর দারিয়াপুর প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী অনুপাতে শিক্ষক কম ছিল। শিক্ষকের অভাব নিয়ে আমি জুন 2015 সালে একটি ইস্যু ভিডিও বানিয়েছিলাম। ছ মাসের মধ্যে শিক্ষক নিয়োগ হয়েছে ওই স্কুলে। চেয়ারম্যানকে জানিয়েছিলাম, চেয়ারম্যান এই ব্যাপার নিয়ে সিদ্ধান্ত নিয়ে এখানে আবার নতুন করে টিচার পাঠিয়েছে। বাড়ি থেকে আসার পথে, স্কুলে আসার পথে কি কি দেখেছে, লোকে যে যা যা করেছে সেটা বলো। এখন বর্তমানে হেড টিচার আমি এখানে, 31শে ডিসেম্বর জয়েন করেছি। আপনাকে স্কুলে ঢুকে কেমন লাগছে? স্কুল ঢুকে তো ছেলে মেয়ে নিয়ে আমি থাকতে ভালোবাসি এবং মোটামুটি যা আছে তার থেকেও বাড়ানোর চেষ্টা করে যাচ্ছি। এখন পরবর্তীতে কি হবে বলতে পারছি না, চেষ্টা করে যাচ্ছি। অবশেষে শিক্ষক নিয়োগ হলো উত্তর দারিয়াপুর প্রাথমিক বিদ্যালয়ে। বিগত 10 বছর ধরে উত্তর দারিয়াপুর প্রাথমিক বিদ্যালয়ে একজন স্থায়ী শিক্ষিকা ও দুজন পার্শ্ব শিক্ষিকা নিয়ে পাঠন পাঠন চলছিল। অবশেষে 6 মাস বাদে এই স্কুলটিতে একজন সর্বসময়ের প্রধান শিক্ষক নিয়োগ করা হয়েছে। এর ফলে স্কুলটিতে পঠন পাঠনের সমস্যা অনেকটাই মিটে গিয়েছে। আগে 3 জন ছিলাম আমরা, এখন হেডমাস্টার ঢুকেছে আমাদের নতুন। তো নতুন শিক্ষক ঢুকাতে পঠন পাঠন কেমন হচ্ছে? ভালো হচ্ছে। আগে ভালো হতো? আগে একটু অসুবিধা হতো, 3 জন ছিলাম, এখন 4 জন হয়েছে, 4 জন 4টা ক্লাসে, ভালো হচ্ছে। কী করে শিক্ষক নিয়োগ হলো? ভিডিও ভলান্টিয়ার থেকে সরিয়া বানু এসেছিলো, একজন এসে আমাদের স্কুলের সমস্যার সমাধান হলো। এখন আমরা নতুন টিচার পেয়ে গেছি, তার জন্য ভিডিও ভলান্টিয়ার সরিয়া বানুকে অসংখ্য ধন্যবাদ। তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? তোমাদের স্কুলের টিচার কটা? 4টা। আগে কটা ছিল? আগে 3টা। এখন পড়াশোনা কেমন হচ্ছে? ভালো হচ্ছে। আগে কেমন হতো? ভালো হতো না। 6 মাস পর শিক্ষক নিয়োগ হয়ে যাওয়ার জন্য ভিডিও ভলান্টিয়ারের পক্ষ থেকে স্কুল ইন্সপেক্টর মানস চৌবেকে ধন্যবাদ। আপনারাও যারা এই ভিডিও দেখছেন তাদেরকে বলছি, কালিয়াচক 1 নম্বর চক্রের স্কুল ইন্সপেক্টর মানস চৌবে মোবাইল নম্বর 9126329833 এই নম্বরে ফোন করে ধন্যবাদ জানান। ইন্ডিয়া আনহার্টের পক্ষে আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে।